মৌলভীবাজার জেলার কমলগঞ সীমান্ত থেকে তিন রোহিঙ্গা নারীকে আটক করে পুলিশে সুপর্দ করেছে বিজিবি। শুক্রবার উপজেলার দলই সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটক রোহিঙ্গারা হলেন উখিয়া ক্যাম্প 14 ব্লক সি একের বাসিন্দা সৈয়দ আমিনের স্ত্রী মিনারা বেগম, ক্যাম্প 5 ব্লক বি একের বাসিন্দা ইকবাল আহমদের মেয়ে ফরমিনা বেগম এবং ক্যাম্প 14 ব্লক বি 3 এর বাসিন্দা নূর আলমের মেয়ে হামিমা বেগম। কক্সবাজারের উখিয়া 14-16 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ সুহেল আহমদ গণমাধ্যমকে জানান, রাতে তারা ক্যাম্প থেকে পালিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে যান। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে রোহিঙ্গা তিন নারী ও চারজন পুরুষ মৌলভীবাজারে আসেন। পরে তারা কমলগঞ্জের দলই সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সকালে চারজন রোহিঙ্গা পুরুষ দলই সীমান্তের কাঠাদার অতিক্রম করলেও নারীরা বিজিবি সদস্যদের হাতে আটক হন। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ তাদের থানায় নিয়ে আসে। এদিকে বাংলাদেশ অতিক্রম করে ভারতে প্রবেশের পরই চারজন পুরুষ রোহিঙ্গাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর সদস্যরা আটক করেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন কমলগঞ্জ থানার উপপরিদর্শক মহাদেব বাছাড়। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, আটক তিন নারীকে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এদিকে রোহিঙ্গা পাচারের ট্রানজিট রুট হয়ে দাঁড়িয়েছে মৌলভীবাজার। নানাভাবে প্রলুব্ধ করে দালালরা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের বের করে মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করছে। টাকার বিনিময়ে দালালরা করছে এসব অপকর্ম। সম্প্রতি মৌলভীবাজারের বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজন রোহিঙ্গা আটকের পর এ চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। রোহিঙ্গা পাচারের সাথে জড়িত ওই দালাল চক্রের সন্ধানে নেমেছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত 22 মাসে মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় আটক হয়েছেন 94 জন রোহিঙ্গা শরণার্থী। ধরা পড়া রোহিঙ্গা সদস্যদের বরাত দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, প্রতিবেশী দেশ ভারতে যেতে কিংবা সেখান থেকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আসার উদ্দেশ্যে সীমান্তে এসে আটক হচ্ছেন রোহিঙ্গারা। মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় প্রায়শই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এমন রোহিঙ্গা শরণার্থী ধরা পড়ছেন। এদিকে এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অনেকেই প্রশ্ন তুলেছেন, মৌলভীবাজার সীমান্ত এলাকা কি তাহলে রোহিঙ্গা পাচারের ট্রানজিট হয়ে দাঁড়িয়েছে?